হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আমাকে অনেকজনে কমেন্ট করছে যে বাই এল বি লিংয়ের ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবো হ্যাঁ আজকের ভিডিওতে দেখাবো যে আপনার এল বি লিংয়ের আপনার রাউটারের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন পুরো ভিডিওটি দেখতে দেখুন তাহলে একটু মিস করবেন না তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কিভাবে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা খুবই সিম্পল একটা বিষয় অথবা আপনি যদি এটা না জানেন বা না বোঝেন তাহলে আপনার জন্য বিশাল বড় একটা কঠিন হয়ে দাঁড়াবে হ্যাঁ জাস্ট একটা সেটিংয়ের মাধ্যমে আপনি যখন ঢুকবেন তখন কিন্তু আপনি খুব সহজে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো কিভাবে চেঞ্জ করবেন সর্বপ্রথম আমাদের আমাদের ফোনে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোনে আমাদের চলে যেতে হবে ক্রোমবাজারে ক্রোমবাজারে আসার পর এখানে আপনি এল বি আপনার এই কোডটা দিতে হবে এটা দিয়ে আপনি ঢুকতে হবে এই যে দেখেন এই যে এখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন দেখেন একটা এই যে দেখেন এল বিলিংয়ের একটা এই যে এটা হচ্ছে রাউটার একটা কোড নাম্বার ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান সিক্স ওয়ান তো এটা দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখেন এল বিলিং লেখাই আছে তা আপনারা কী করবেন এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা দেবেন আপনার আপনার যে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা এটা দেবেন পর এখানে লগ ইংয়ে ক্লিক করবেন লগ ক্লিক করার পর এখানে দেখেন এরকম এই যে দেখেন টার্মিনাল আমার এই যে রাউটারটা এখন বর্তমান চারজন ইউজ করতেছে ওয়াইফাই আপনি এখানে এই যে হাতের ডাইন সাইডে এই যে দেখেন এটাতে ক্লিক করবেন এই যে অ্যাডভান্সের এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে পুরো লিস্ট চলে আসছে আপনি এখানে কি করবেন এখানে দেখেন এই যে ওয়াইফাই সেটিংস এটাতে ক্লিক করবেন এই যে এ অপশানটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখেন আপনার ওয়াইফার এই যে আপনার রাউটারের নাম এমনকি আপনার পাসওয়ার্ড সব কিছু এখানে চলে আসছে এই যে পাসওয়ার্ড হচ্ছে এটা এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড আপনার রাউটারের এখান থেকে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করব চেঞ্জ করার জন্য যেখানে আমার এখানে দেওয়া আছে শরীফ অ্যাট এট টু ফাইভ এইট ডাবল সিক্স তা আমরা এটাতে এখানে কী করবো ডাবল জিরো বাদ দিয়ে আমরা এখান থেকে ডাবল ওয়ান দিয়ে এখান থেকে কি করব সাপোজ আমি আপনার এই পুরোটাই মুছে দেখাচ্ছি এই যে মুছে দিলাম এখন আমরা এখানে পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করবো পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে নতুন পাসওয়ার্ড দেবো আমরা পুরাতন পাসওয়ার্ডটা এখান থেকে মুছে দিলাম এখানে নতুন পাসওয়ার্ডটা দেব শরীফ শরীফ এট এট টু ফাইভ এইট ডাবল জিরো জায়গায় আমরা কী করবো এখানে ডাবল ওয়ান দেব দেওয়ার পর এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখেন আমাদের ওয়াইফায়ের রাউটার পাসওয়ার্ড এটা সাকসেসফুল হয়ে গেছে তো এখানে সাকসেসফুল হয়ে গেছে যে দেখেন আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে তো এরকম করে কিন্তু আপনার পাসওয়ার্ডটা আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ প্রবিলিটি দেখার জন্য